কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে নেগেটিভ এনার্জি থাকার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এমন অনেক জায়গাই আছে যেখানে নেগেটিভ এনার্জির বাস, কিন্তু তার মধ্যে কিছু জায়গা আমাদের জানা, কিছু জায়গা অজানা। কিছু কারণবশত উল্লেখ্য জায়গার নাম গোপন রাখলাম। অনেক সময় জায়গার নাম বলা হলে সেই এরিয়ার মানুষের জন্য অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে। ঘটনাটা আমার এক মাসির মেয়ে থেকে কালেক্ট করা। ঘটনাটা নেপালের কাঠমান্ডুতে। ঘটনাটা 2021 সালের ঘটনা। ঘটনা জানতে পুরো এপিসোডটা প্লিজ শুনবেন। মেয়েটি কলেজের সেকেন্ড ইয়ারে পড়তো। নেপালে 4টে ইয়ারে কলেজ শেষ হয়। মেয়েটির বাড়ি কলেজ থেকে অনেকটা দূরত্বে হওয়ার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে ছজন একসাথে থাকত। বাড়ির রেন্ট ছিল অত্যন্ত কম। ঘটনার সুবিধার্থে বলি, নেপাল প্রচণ্ড কস্টলি একটা এরিয়া, কিন্তু সেই হিসাবে সেই বাড়ির বা সেই ফ্ল্যাটের রেন্ট অনেক কম ছিল। মেয়েটি বিশেষ কিছু না ভেবে কম রেন্টের জন্য ওই বাড়িতে থাকতে শুরু করে। প্রথমে কোনো সমস্যাই হয়নি। 3-4 দিন পর থেকে ছজনের মধ্যে একজন এক এক রকম জিনিস লক্ষ্য করে। তখন রাত প্রায় 12টা। 4 জন ঘুমিয়ে পড়েছিল, 2 মেয়ে জেগে গল্প করছিল। হঠাৎ শুনে ফ্ল্যাটের ওয়াশরুমের থেকে কল অটোমেটিক চলতে শুরু করেছে। প্রথমে ঘটনাটাকে নর্মালভাবে নিলেও জিনিসটা তাদের জন্য নর্মাল ছিল না। তাদের মধ্যে একজন কল বন্ধ করতে গেল। বন্ধ করে যখন ওয়াশরুমটা বন্ধ করে রুমের দিকে ঘুরে আসতে যাবে, কলটা আবার অটোমেটিক চালু হয়ে গেল। মেয়েটি ভয়ে আর ওয়াশরুমে না গিয়ে রুমে ফিরে এসে ঘটনাটা সে জেগে থাকা বান্ধবীটাকে বলল। সেই রাতটা তাদের দুজনের কোনো রকমভাবে কেটে গেল, বিশেষ কিছু হয়নি। আর পরের দিন তারা এই বিষয়টা প্রায় ভুলেই গেল। তারা যে যার নিজেদের কাজকর্ম সেরে রাতের বেলা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পর যখন তারা রাতে ঘুমোতে যাবে, ঠিক রাত 12টা, যখন সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, হঠাৎ তাদের বাইরের দরজায় টোকা পড়ে। আর টোকাটা নর্মাল নয়, কন্টিনিউ পড়ে যাচ্ছে। আর কেউ রিং বেল বা হাত দিয়ে নয়, মনে হচ্ছে যেন বেল্ট বা দড়ি জাতীয় কিছু দিয়ে দরজায় বাড়ি মেরে যাচ্ছে। তারা ধরফর করে উঠে বসল। তারা কেউই বুঝে উঠতে পারল না, বাইরের দরজা কেউ খোলেনি, বেরোয়নি কেউ। আগের দিন দুজনের সাথে যা যা ঘটেছে সেটা তারা ওই 4 জনকে বলার পর বেশ ভয় পেল তারা। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে তাদের রুমের দরজায় সেমভাবে টোকা পড়ল। তারা এটা বুঝে উঠতে পারল না, বাইরের দরজা তো কেউ খোলেইনি, বেরোয়নি কেউ, তবে রুমের দরজা পর্যন্ত যে টোকা মারছে সে কিভাবে আসলো। সবাই এক জায়গায় জড়োসড়ো হয়ে বসে আছে। দরজার টোকাটা হঠাৎ বন্ধ হওয়ায় তারা সবাই একসাথে রুমের দরজাটা ভয়ে ভয়ে খুলল। খোলার সাথে সাথে তাদের ঘরের টেবিল ফ্যানটা এত জোরে চলতে শুরু করলো, একটা সময়ের পর টেবিল ফ্যানের মাথা ভেঙে পড়ে গেল। তারা ঘর থেকে ছুটে বেরিয়ে যায় বাথরুমের দিকে। বাথরুমের দরজাটা খোলাই ছিল। হঠাৎ 3 জন দেখতে পাচ্ছে বাথরুমের ট্যাঙ্ক থেকে জল পড়ে ভেসে যাচ্ছে। বাকি 3 জন দেখছে জায়গাটা পুরোটাই শুকনো। কেউ কারো কথা বিশ্বাস করবে না, নাকি তাদের সাথে অলৌকিক কিছু ঘটছে তারা কেউই বুঝতে পারছে না। বাথরুম থেকে তারা যেই নাম বেরোলো, দরজা জানলায় এত জোরে জোরে ধাক্কা শুরু হয়
দরজা প্রায় ভেঙে যাওয়ার মতন অবস্থা। তারা রুমের ভেতরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তখনই থেমে যায় সব আওয়াজ। মেয়েগুলো রাস্তায় নেমে আসে, সারা রাত রাস্তায় কাটায়। পরের দিনই যে যার বাড়িতে ফোন করে সেই ফ্ল্যাটটা ছেড়ে দেয়। আশেপাশের লোকেরা বলে বাড়িতে একটা ছেলে রেন্টে থাকতো, কদিন আগেই সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। তারপর কেউ আসেনি, এই মেয়েগুলোই প্রথম এসেছিল। কিন্তু ছেলেটির আগে যারা থাকতো তাদের সাথে কখনো এরকম ঘটনা ঘটেইনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের কেমন ধরনের ঘটনা পছন্দ সেটাও আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।